জোহরের নামাজ পড়ে গে সারাদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জোহরের নামাজ হয়ে যায় আবার বাবা কোরআন তেলাওয়াত করে, আসরের নামাজ হয়ে যায় আবার কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজ হয়ে যায় ফের আবার কোরআন তেলাওয়াত করে, অপেক্ষা করে কখন সারাজান হবে, এ সারাজান কি জায়গায় নামাজ তাবার বাবা কোরআন তেলাওয়াত করে, মক্কা আর মদিনাতে তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় হয়, তাহাজ্জুদের নামাজ হয় বাবা, তমাম হাজিরা লক্ষ লক্ষ হাজি সাহেবানেরা অপেক্ষা করিতেছে গে মসজিদে নববীতে আমরা তাহাজ্জুদ পড়িব, লক্ষ লক্ষ হাজিদের সাথে দুইজন ছত্র বেশি মেহমান অপেক্ষা করেন আমরা তাহাজ্জুদ পড়ব, মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ হয়ে জায়গায় তমাম হাজিরা আরাম বিশ্রামের জন্য খাওয়া দাওয়ার জন্য যে যার রুমে বাবা চলে যায়, সকলের মতো এ দুইজন মেহমান এরা বেদের রুমে চলে যায়, এরাও ঘরে চলে গিয়েছে, ঘরে যাদের কাজ কি এদের যে ঘরটায় থাকার ব্যবস্থা হয়েছে ঘরটা এত সুন্দর করে পরিপাটি করে সাজানো, ঘরটা দেখলে মনে হবে এরা একেবারে খুব সাধারণ মানুষ নই, সারা দিন যেমন মসজিদে নববীতে ইবাদত করে এরা ঘরে প্রবেশ করলেও ইবাদত করে, এ ঘরেও এরা বিশ্রাম করে না, ঘরটায় সুন্দর একটা বিছানা পাতা আছে, বিছানো আছে, বিছানোর উপরে দুটো নামাজের পাটি বিছানো আছে, নামাজের পাটি বলেন তো আপনারা, নামাজের পাটি, দুটো নামাজের পাটির উপরে দুটো কোরআন রাখা আছে আর কোরআনের পাশে দুটো তসবি, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এরা কাজ এদের কাজ কি তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়ে ঘরে চলে আসে, ঘরের দরজা জানালা যা আছে সব লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে কোরআন এক সাইডে করে, নামাজের পাটি তুলে, বিছানা তুলে, সব তুলে ঘরের ভিতর থেকে সুড়ঙ্গ রাস্তা গর্ত বানাতে শুরু করেছে, ঘরের ভিতর থেকে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সময় পায় গর্ত বানায় যা মাটি করে সমস্ত মাটিগুলো টেনে বার করে আজান শুরু হওয়ার আগে দূরে ফেলে দিয়ে আসে, আর যেই ফজরের আজান হয় ওরা তাড়াতাড়ি গর্তের ভিতর থেকে বার হয়ে গর্তের মুখে একটা বড় পাথর চাপা দিয়ে দেয়, পাথর চাপা দিয়ে বিছানা বিছিয়ে নামাজের পাটি বিছিয়ে তার উপর দুটো কোরআন আর তসবি রেখে মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যায়, সারাদিন আর ঘরে আসে না, এদের প্রতিদিনের কাজ হলো সুড়ঙ্গ করা, সুড়ঙ্গ খোঁড়া, এই মাটির তলা দিয়ে উপর দিয়ে তো রাসূলুল্লাহর দেহ মোবারক চুরি করা যাবে না, মাটির তলা দিয়ে সুড়ঙ্গ রাস্তা খুঁড়ে মাটির তলা দিয়ে মুহাম্মাদের কবরে ঢুকব, আর যদি একবার ঢুকতে পারি লা আমরা মুহাম্মাদকে নিয়ে রাতারাতি বেরিয়ে যাব, সমস্ত হাজিরা যে যার আপন দেশে হজের শেষে ফিরে গিয়েছে এরা কেউ আর ফিরে যায়নি, থেকে গেলে নামাজ আনতে ঘরেতে চলে যায় আর গর্তির ভিতরে ঢুকে যায়, কয়েক মাস ধরে গর্ত বানায় সমস্ত মাটিগুলো বাইরে বার করে দূরে 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 বিভিন্ন জায়গায় ফেলে দেয়, আর দুনিয়ার কাউকে জানতে দেয় না, সুড়ঙ্গ বানাতে 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 গে এতটা গর্ত মাটির তলা দিয়ে রাস্তা বানিয়েছে, আর একটু খুঁড়িলে আমার নবীর মাজার মুকাদ্দাসে ঢুকে যাবে, আমার নবীর মাজারে এতটা কাছাকাছি তারা হয়ে যায়, আর কয়েকটা দিনই খুঁড়িরে তারা আমার নবীর কাছাকাছি হয়ে যাবে, সুড়ঙ্গের ভিতর দিয়ে মাটির তলা দিয়ে রাতারাতি আমার নবীর পবিত্র দিঘু মুবারক তারা বার করে তাদের দেশে নিয়ে চলে যাবে, আমার নবীর পবিত্র দিঘির সাথে বিয়াদবি করা আমার আল্লাহ এটা কখনো পছন্দ করে নাই, আল্লাহ পছন্দ করে কি আমার আল্লাহ কখনো পছন্দ করবে না, আরে দুনিয়ার মানুষ কেউ না জানুক আমার আল্লাহ জানে না, জানে না সবাই মিলে বলেন, একসাথে সবাই মিলে বলেন, আমরা কে কোথায় কি করছি না করছি আমার আল্লাহ জানে না, জানে না আল্লাহ দেখতে পায় না, পায় না
আমার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে দেখতে পায় আমার বান্দা বান্দি কোথায় কি করছে না করছে, কখন কি খায় না খায়, সব আমার আল্লাহ দেখেন। এরপরও আমরা মানুষ আমার আল্লাহকে ভুলে যাই, তাই না? কেন বাবা ভুলে গেলাম, কি ফায়দা আমার আছে? বাবাকে কবর দিলাম, মাকে কবর দিলাম, আত্মীয় স্বজন রক্তের কত আপনজনকে কবর দিলাম, ওই পথের যাত্রী আমাকেও তো একদিন হতে হবে, সেদিন আমার উপায়। তামাম মদিনার কেউ বাবা জানে না, মক্কার মানুষেরা কেউ জানে না, প্রতিদিন তাহাজ্জুদের পরে দুইজনে এমনি মানুষ গর্ত বানায় বাবা, সুড়ঙ্গ বানায়, বানাতে 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 রসুল্লার মাজারের প্রায় কাছাকাছি চলে যান, আমার নবীর মাজারের কাছাকাছি চলে যায়। তামাম মক্কা মদিনার মাটিতে যত মানুষ মেহমান বাসিন্দা যত মানুষ বাবা আছে বসবাস করিত, তৎকালীন জামানায় মদিনা থেকে এমন একজন আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহর প্যারা ছিল, আল্লাহর মাহবুব বান্দা ছিল, যার নাম হলো বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ইবাদাতে ইবাদাতে আল্লাহর প্রেম এতটা মশগুল হয়ে গিয়েছে, বাদশা নুরউদ্দিন আল্লাহর ইবাদাতে এতটা মশগুল হয়েছে, মহান আল্লাহ বাদশা নুরউদ্দিনের অন্তর চক্ষু খুলে দিয়েছে। জোরে বলো, হাদিস শরীফ এসেছে, অন্তরচক্ষু যারা খুলিতে পারে, অন্তরচক্ষু যারা খুলে পারে তারা তাদের অন্তরচক্ষু দিয়ে তাহাতা সারা সাত তবক জমিনের নিচু পর্যন্ত গগ কোথায় কি আছে এটা দেখা শক্তি আমার আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। অন্তরচোখ সকলের আছে, খুলতে পেরেছি সবাই? কথা বলে না, মিথ্যা কথা বললে অন্তরচোখ খুলে না, নামাজ না পড়লে অন্তরচোখ খুলে না, হারাম খেলে অন্তরচক্ষু খুলে না, অসৎ ব্যক্তি হলেও অন্তরচোখ খুলে না, জীবনটা বৃথা। ও মুসলমান, শুধু বুঝাতে যে বাবা দৃষ্টান্ত গুলো আমি আপনাকে গে একটা কথা জানাতে চাই, দুবি ক্ষমা চেয়ে গে একটা উদাহরণ দুটো মিনিটে জেনে নেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান, সবাই দাদা পীরকে মানেন তো, ফুরফুরা শরীফের আমির শরিয়াত মুজাদ্দিদ জামান কুতুব আলাম আলা হযরত দাদা পীরের তেবেলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের ওস্তাদ যিনি ছিলেন, দাদা পীরের পীর যিনি ছিলেন, কলিকাতার মানিক তালাতে ঘুমিয়াছে রাসূলে নামা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, হযরত পীর ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর প্রেমে পাগল হয়েছে, আমার নবীর ইশকে দেবা নাই এতটা নিজেকে পাগল করে তুলেছে, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর দরবারে হাত ওঠাতে নারে কাঁদতে, ও রাব্বুল আলামিন আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ আমি ফাতে আলী ভাইসি, আমার দুটি চোখ আল্লাহ তুমি দিয়েছো, এই দুটি চোখে তোমার অস্তু দুনিয়ার কত লাজন আমত দেখলাম, আল্লাহ তোমার চন্দ্র সূর্য তারকা নক্ষত্র দেখলাম, আল্লাহ দুনিয়ার হাজারো নিয়ামত দেখেছি, আমি ফাতে আলী গিগি আমার দুটি চোখে সোনার নবীর পবিত্র চারাগাত চেহারা দেখতে পেলাম না, আল্লাহ যে চোখ আমার নবী দেখতে পায় না ওই চোখের কোনো দাম নাই, যে চোখ আমার নবীর দিদার পায় না সে চোখের কোনো মূল্য নাই, আল্লাহ সে চোখের কোনো মর্যাদা নাই, আমি ফাতে আলী গিগি নবীকে না দেখে থাকতে পারি না, আল্লাহ আমার নবীর দিদার আমার নসিবে জুটিয়ে দেন। জোরে বলুন
আর একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেটা দিল্লি থাকে বাবা, আমার মেয়েটা দিল্লি বোম্বে থাকে, আমার ছেলে গুজরাটে থাকে, আমার ছেলে কুয়েতে থাকে, দিদি বিদেশে কাজ করে। ছেলেটাকে দেখানোর জন্য বাবার মন অন্তর কাঁদে, বাচ্চাটাকে দেখানোর জন্য মায়ের মন অন্তর কাঁদে, বারবার মনটা যেন ছটফট করে। বেটার চেহারাটা যদি দেখতাম কলিজা ঠান্ডা হয়ে যেত, বেটার সাথে যদি একটু কথা বলিতে পারতাম কলিজাকে শান্তি করিতে পারিতাম। দুটো মার যদি বেটার সাথে মোবাইলে কথা না হয়, বাপ আর মায়ের মনটা অস্থির হয়ে ওঠে কিনা কথা বলুন। বাপ মায়ের মন অস্থির হয়ে জায়গায়, না জানি কেন বেটার সাথে সাক্ষাৎ হয় না, যোগাযোগ কেন হয় না, কোনো বিপদে পড়লো কিনা। ছেলে দেখার জন্য মন কাঁদে, মেয়ে দেখার জন্য মন কাঁদে, আমার ভালোবাসার সম্পদ দেখার জন্য মন কাঁদে। একটু কি বিবেকে দিয়ে বলবেন, দিনের আলো বা রাতের আধারে কোনোদিন কি আমার নবী দেখার জন্য মন কাহারও কেঁদেছে? কেঁদেছে কোনোদিন মন? আল্লাহ নবী দেখতে চায়। সবার তো কাঁদে না, আর সবার কাঁদে না মানে একশোর ভিতরে একশো জন আর কাঁদে না, লাখে হয়তো এক আধজন ব্যতিক্রম থাকতে পারে।